হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর আইটি বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করি। এখন আমি বাকি কাজগুলো করে নেবো, সন্ধ্যাবেলা টিফিনটাও বানিয়ে নেবো। আমরা আজ বানাবো আটা দিয়ে একটা সিম্পল বড়া বানাবো, তো তোমরা দেখতে থাকো। এই যে আমি এই পাশে তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে নিয়ে নিয়েছি, এটা আমি বড়া বানাবো। তো এই যে আমি এখন বড়াগুলো বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর আজকে সন্ধ্যাবেলা টিফিন থেকে আমি ব্লগটা শুরু করলাম, তো চলো দেখা যাক আমি কি করি কি না করি। তো তোমরা দেখতে থাকো আমার পাশে। অনেকক্ষণ পর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখন আমি কুলের আচার বানাবো, তার জন্য কিছু জিনিস রেডি করছি। আর কুলের আচার বানাবো, টিফিন ফিন খেয়ে কতক্ষণ রেস্ট করেছি। এখন ভাবলাম যে না, কুলের আচারটা বানিয়েই নিই, না হলে আর বানানোই হবে না, আজ না কাল করতে করতে বানানো হয় না। তো চলো আমি কুলের আচারটা বানিয়ে নিই, আর কুলের আচারের আলাদা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা কন্টিনিউ। যে আমি কুলের আচারের জন্য মশলাগুলো সব রেডি করে নিচ্ছি। তো
আমি এখন তোমাদেরকে এই ব্লগের মধ্যে দেখাবো না যে কী কী লাগবে, সেটা আমি আলাদা করে একটা ব্লগ বানিয়ে শেয়ার করব। এই যে আমি এখানে শুকনো লঙ্কার ডাঁটাটা ছেড়ে নিচ্ছি, শুকনো লঙ্কা ডাঁটা, শুকনো লঙ্কাও দিতে হবে। তো চলো দেখতে থাকো আর আমার পাশে থেকো। তো সব কিছু রেডি করা কমপ্লিট আমার, এখন আমি আচারটা বানিয়ে নেব। তো আমি আচারটা বানানো পুরো দেখাবো না, কিন্তু জিনিসটা রেডি করে নিয়েছি সেটাই দেখাবো তোমাদেরকে। এই যে দেখে নাও, আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই যে আর এখানে আমি বড়িটাও নিয়ে এসেছি। তো আমি আচারটা বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই যে আমি এগুলো ভাজা কমপ্লিট, এখন আমি এই যে এগুলো ভেজে নেবো। তো মশলাগুলো সব এক এক করে ভেজে নিতে হবে। পুরো শিরাটা রেডি হয়ে যাচ্ছে আর আমার ফুলের আচারটাও প্রায় কমপ্লিট বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো, তারপর আমি রান্না করব। তো এখন আমি রান্না বসাইনি, রান্নাটাও সেরে নেব। দেখতে থাকো আমার ফুলের আচার বানানো কমপ্লিট। এখন আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে দেখে নাও ফুলের আচার পুরো রেডি। আর ফুলের আচারের রেসিপিটা আমি আলাদাভাবে দেবো, এটার মধ্যে আমি তোমাদেরকে দেখাইনি। আর এখানে দুপুরবেলা আমি ডাল বানিয়েছি, শীতল চাকরি বানিয়েছি, আলু ভাজি বানিয়েছি, এগুলো আছে। আর ভাত বানিয়ে নেবো, তার সঙ্গে কিছু ভাজি বানাবো, তাহলেই আমার রাত্রেবেলার খাওয়া দাওয়াও হয়ে যাবে। তো চলো তোমরা আমার পাশে থেকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। বন্ধুরা আমার রাত্রে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা দেখতে থাকো আমার রান্না কম কী কী রান্না করেছি। তো দেখতে থাকো, আর এই যে ভাত, ডাল, শীতল চাটনি আর আলু ভাজি। তো রাত্রিবেলা এগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমার এতটুকুই, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি কী করছি কি না করছি সেটা শেয়ার করলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর লাইক করবে, কমেন্ট করবে। তো টাটা।